আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাপসের ব্লগস। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমরা বের হয়েছি, নজিপুর যাচ্ছি, পৌর পার্কে। তো সবাই মিলেই যাচ্ছি, আমি যাচ্ছি, আমার জামাই, আমার এটা ভাগনা, আমার ছোট বোন, আমার ছোট ভাই, আম্মা, তো সবাই মিলেই যাচ্ছি। এটা চার চার গাড়িতে করে যাচ্ছি আমরা সবাই। তো অনেকদিন পর সবাই ঘুরতে বেরিয়েছি, আর মাঝে মাঝে আমরা বাড়িতে আসলে মাঝে মাঝে এখানে সেখানে যাওয়া হয়, ভালোই লাগে সবাই একসঙ্গে। তো যাচ্ছি, আর আবহাওয়া, এটা আমরা হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার পর বের হয়েছি, 3:30টার পর আর কি। খাওয়া দাওয়ার পর পর একটু রোদ আছে, গিয়ে ছোট বাচ্চা তো, গিয়ে আবার তো ব্যাক করতে হবে, এই জন্য একটু আগে বের হওয়া হয়েছে। তো এই যে রাস্তাঘাট, নজিপুর আমাদের প্রায় যাওয়া হয়, মানে আসলেই যাওয়া হয় আর কি। আশেপাশে ঘোরার মধ্যে একটা জায়গা কাছাকাছি আর কি, এটা খুব একটা দূরে হয় না আমাদের বাসা থেকে। তো আবহাওয়াটা ভালোই, আর এটা হচ্ছে নজিপুর বাজার। বাজার বলতে এটা হচ্ছে কাঁচা বাজার, মানে ব্রিজের নিচে এটা, তারপর ব্রিজের উপরে উঠবো, সেই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করছি ছোট্ট একটু। এখন ব্রিজে উঠছি আমরা। আমরা একবার ব্রিজের এই নিচে নামছিলাম, নামে ভিডিও টিডিও মানে ছবি টবি তোলা হয়েছিল। এটা হচ্ছে আমাদের আত্রাই নদী, মহাদেবপুর নজিপুর রেগুলার নদী, এটা হচ্ছে আত্রাই নদী। এই নদীটাই মহাদেবপুরের উপরেও আছে। তো ব্রিজ পার হয়ে যাচ্ছি, আর অল্প একটু খোলে আমরা সেই পৌর পার্কটা পাবো। ওই রাস্তায় ঢুকে গেছি, পার্ক তো যেমন তেমন, মানে ফাঁকা, নদীর পাশে, নদীর পাশে ছোট্ট একটা, মানে খোলা একটা মাঠের মতো, আর দুই একটা খেলনা আছে বাচ্চাদের, এই এতটুকুই, আর তেমন কিছু নাই। তো এটাতেই সবাই আসে আর কি, ঘোরে ফেরায়, ঘোরার জায়গা না থাকলে যা হয়। তো ফার্স্টে এই ব্রিজটাতে উঠে ভাবলাম একটু ভিডিও করি বা ছবি তুলি, পরে দেখি, মানে অনেক পুরানো ব্রিজ হয়ে গেছে, তো একটু নড়বড়া হয়ে গেছে, ভয়ে ভিডিওটা অফ করে দিয়েছিলাম। আর এই যে সে আকাশ, পরিষ্কার আকাশ, আবহাওয়াটাও পরিষ্কার ছিল, ভালো। তো আমরা ভেতরে যাচ্ছি, আর এটা হচ্ছে ঈদের মধ্যে করে ঢুকতে টিকিট নেয় আর কি। এই মানে পার্ক তো যেমন তেমন কিছুই নাই, তারপরও এটাতে ঈদের মধ্যে ভিড় হয়, অনেক লোকজন আসে, এই জন্য এটা টিকিট কেটে কেটে ঢোকা। ঈদের মধ্যে একবার আসছিলাম, তো টিকিট কেটে ঢুকছিলাম, আর এমনি সময় আসলে কোনো টাকা লাগে না, ফ্রি। তো আশেপাশেটা ঘুরে দেখাই আপনাদের, নদীর পাশটা, আর এই যে এগুলো সব ভেঙে চুরে, রং উঠিয়ে সব কেমন হয়ে গেছে পুরানা। এখানে দু একটা চুরকি, নাগরদোলার মতো এরকম ছোট ছোট খেলনা আছে বাচ্চাদের, দোলনা টোলনা এগুলা। আর এই যে এগুলা দেখতে পাচ্ছেন, মানে এখানে কিছু গাছ বাগান, আর হচ্ছে যে এই যে বস্তাগুলো দেখতে পাচ্ছেন, কিছু দূর থেকে দেখে ভালোই লাগছিল। এই যে জামাই আর ভাগনা আছে, ও ভাগনা বাইরে আসলে খোলামেলা জায়গা পেলে খুব খুশি, মানে খুব আনন্দ পাইছে। ও যে ওগুলা দেখছিল, ঘোড়া, হাতি টাতি, মানে যেগুলো খেলনা ছিল আর কি, সেগুলো দেখে ভয় পাচ্ছিল, কাছে যাচ্ছিল না, তো ওগুলো দেখছিলাম। তা ছোট্ট একটা ক্লিপ, ছবি তুলতে গিয়ে ভিডিও হয়ে গেছিলো, সেটা আপনাদের মাঝে শেয়ার করছি। আর হচ্ছে এই যে সেই বস্তাগুলান, দূর থেকে দেখে ভালোই লাগছিলো, কাছে আসলাম, এসে এগুলা হচ্ছে বালু, ভিতরে বালু ভর্তি, তো বস্তাগুলো একটু অন্যরকম, মানে এরকম বস্তা সচরাচর আগে দেখিনি আমি। এগুলো হচ্ছে মেনলি নদীর ধারে রাখার জন্য, মানে স্রোতে বা যে মাটি ভেঙে ভেঙে যাচ্ছিলো, এই জন্য ধার দিয়ে লাগাবে হয়তো, বা মানে বস্তাগুলো ফালাবে, ধারগুলো ভেঙে যাচ্ছিল, এই জন্য হয়তো বস্তাগুলো। তারপর আরও সিমেন্টের
মানে কি সব ওইরকম নদীর ধারে যেগুলো রাখে আর কি, তো ওইগুলোও দেখলাম, আর দেখি অনেকটাই ভেঙে গেছে। তো ওটাই দেখছিলাম, বস্তাগুলো আনকমন ছিল, তো সেটাও দেখাবো যে কিভাবে রাখছে। দেখি নদীর পাশে কিছু রাখা ছিল, সেটা একটু ভিডিও করছি। আর এই যে একটু ধারে আসছি, দেখি পানির খুবই স্রোত, স্রোত মানে ঘূর্ণির মতো পাক দিচ্ছে পানিগুলা, আর রোদ পড়ছে, পানির উপর তাকানো যাচ্ছিল না। এই যে অসংখ্য বস্তা, সব বালু ভর্তি। তো এইটুক আসার জন্য একটু রাস্তা পেলাম, তো ভাবলাম এদিক দিয়ে আসে চলে আসি, ধারে একটু দেখে যাই। আগে যখন আসছিলাম তখন এই বস্তাগুলো তো ছিল না, ওই ধারে এখানে বসে বাদাম টাদাম খাওয়া হয়েছিল আর কি। আর এই রোদের মধ্যে এখন তো বসা যাবে না, আমরা আবার নজিপুর মেন মার্কেটে যাব, এই জন্য এখানে বেশিক্ষণ দেরি করবো না, আর রোদ অনেক। এই যে মানে এমন ঘূর্ণি পাকের মতো হচ্ছে পানির মধ্যে, দেখেই ভয় লাগছিল। ওই যে মাঝখানে এই যে প্রচণ্ড রোদ, তাকানো যাচ্ছিল না। তা চারপাশটা একটু ঘুরে নিলাম ভিডিও সবার। রোদে তাকাতে পারছিলাম না। এই যে এই সেই বস্তাগুলান, বস্তাগুলান এখানে ফেলাই রেখেছে, আর অনেকটা ভেঙে গেছে বাঁধ। এই যে এদিকে নেমে আমার বোনও একটু ছবি টবি তুলছিল, আমি আর নামি নাই, ছবি টবি তোলা হয়নি। তো আজকে আমার ভিডিও এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এখন আমরা যাচ্ছি এই যে মেন বাজারে চলে এসেছি, এখানে একটু হালকা পাতলা খাওয়া দাওয়া করবো, তারপর বাসায় চলে যাব। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যারা আমার ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর মেন জিনিস হচ্ছে এই যে এখানে বেগুনি আছে, পেঁয়াজি আছে, মরিচের চপ, রসুনের চপ, এগুলো অনলি ডিমের চপ, এগুলো মাত্র 2 টাকা করে পিস, মজার মজাদার একটা খাবার। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।